গতকাল হাওড়া জগৎবল্লভপুর বড়গাছিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম প্রার্থী থেকে প্রায় 200 জন কর্মকর্তা ও সাধারণ কর্মী হাওড়া জেলার বিজেপি সদরের জেলা সভাপতি সুরজিৎ সাহা মহাশয়ের নেতৃত্বে তার হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন। ওই সব কর্মকর্তা এবং কর্মীরা তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম পার্টি ছেড়ে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। তাদের বক্তব্য, বর্তমানে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং সিপিআইএম ও কংগ্রেসের জোট হয়ে একসঙ্গে পথ চলাকে তারা মেনে নিতে পারেননি, তাই তারা ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ ভাবমূর্তি ও মানুষের পাশে দাঁড়ানোর যে প্রবণতা এবং মোদিজির স্বচ্ছ ভারত গড়ার আহ্বানের ডাকে আপ্লুত হয়ে তারা যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। আগে শিয়ালদহ অঞ্চল থেকে এবং প্রতাপপুর অঞ্চল থেকে, প্রতাপপুর বিজবাড়িয়া অঞ্চল থেকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে সিপিএম এবং তৃণমূল থেকে সকল কার্যকর্তা জয়েন করলেন এবং তারা প্রত্যেকে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে হাতে দিলেন এবং আগামীকাল থেকে তারা আগামী আজকের পর থেকে তারা সবাই ভারতীয় জনতা পার্টির সদস্য যান। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.